তারকা সংলাপে আপনাদের সকলকে জানাই স্বাগত। একজন কবি বা লেখক তার কলমের আঁচড়ে তার মনের ভাবনা তুলে ধরেন, একজন চিত্রশিল্পী ক্যানভাসে রং আর তুলির সাহায্যে তার মনের ভাবনা তুলে ধরেন। আজ তারকা সংলাপে আমরা কথা বলবো এমন একজনের সঙ্গে যিনি জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেছেন, গ্রামে বেড়ে উঠেছেন, কিন্তু গ্রাম থেকে শহরে এখন আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি স্বচ্ছন্দে বিচরণ করেন তার চিত্রশিল্পের মাধ্যমে। যোগেন চৌধুরী আজ আমার অতিথি। যোগেনদা, স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ছোটবেলার কথা শুনবো, জমিদার বাড়িতে জন্ম, তো জমিদার বাড়ির পরিবেশটা কেমন ছিল, গ্রামে ছোটবেলাটা কেমন কেটেছে? না, সেই জমিদার বাড়ি নিয়ে আমার কোনো গর্ব নেই প্রথম কথা বলি, তার কারণ আমরা তো খুব ছোটবেলায় ওখান থেকে চলে এসেছি। আর জমিদার বাড়ি মানে বাংলাদেশের জমিদার বাড়ি, সেটা কথায় জমিদার বাড়ি, কিন্তু আমাদের জমি জমা অনেক ছিল। কিন্তু আমার বাবা ছিলেন অত্যন্ত নিরীহ জমিদার, তিনি সবসময় যেভাবে জমিদাররা দাপটে জমিদারি করে সেরকম নয়, মানে চৌধুরী পরিবারের জমিদারকে আমরা যেভাবে শুনেছি ওরকম না, সেরকম নয়। সুতরাং এবং আমাদের এই জমিদারি পাওয়াটা হচ্ছে তার একটা দীর্ঘ ইতিহাস ছিল, সেটা হচ্ছে প্রতাপাদিত্যর টাইমে, যে আমরা অরিজিনালি আসি এর থেকে, কনৌজ থেকে। কনৌজ থেকে পাঁচজন ব্রাহ্মণ আসে, তাদেরকে এই জমি জমা যৌতুক দেওয়া হয়েছিল, এবং সেই জমি জমা যৌতুক জমি জমা এটা আমাদের সমস্ত বংশের মধ্যে ডিভাইড হয়ে যায়। আচ্ছা, সেই থেকে আমাদের জমি জমা। আচ্ছা, তার ফলে আমাদের যেটা ছিল সেটা তার ডিটেল বলতে গেলে অনেক সময় লাগবে। তারপরে কলকাতাতে চলে আসা বোধহয় দেশভাগের সময়। দেশভাগের সময় 47-48 আমরা চলে আসি গ্রাম থেকে একদম শহরে, আর তখন কলকাতার রাজনৈতিক পটভূমিকাটাও একদম অন্যরকম ছিল। ইনফ্যাক্ট আমাদের কোনো থাকার জায়গা ঠিক ছিল না, আমরা সে কাকাউর বাড়িতে উঠি। কাকাউ কলকাতায় চাকরি করতেন, উনি পুলিশের চাকরি করতেন, তখন পুলিশ ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর ছিলেন। সেই সময় আমরা কলকাতায় মনোহরপুকুর রোডে এসে উঠি তার ফ্ল্যাটে, তার যে কোয়ার্টার ছিল তাইতে, সেখানে এবং কয়েকটা তিনটে ফ্ল্যাটে আমরা পরপর থাকি। তারপর আমরা আমাদের থাকার জায়গা হয় ইয়েতে, আমরা ঢাকুরিয়াতে চলে আসি, ওইখানে ইনফ্যাক্ট কলোনিতে আমরা জায়গা নিয়ে চলে আসি। সেইখানেই আমরা অনেক দিন থেকেছি, 51 থেকে। তারপর তো এখানেই পড়াশোনা, আর্ট কলেজে পড়াশোনা করা, আর্ট কলেজে পড়াশোনা, এবং ওখানে থাকতে থাকতে বিদেশ যাওয়া, প্যারিসে গিয়েছিল, প্যারিসে যাই এবং ওখানে ওখানেই ফিরে আসি, এবং তারপর ওখানেই আমাদের অ্যাকচুয়ালি বলা যায় স্থায়ী বসতি বলা যায়। হ্যাঁ, বাড়ি ওটা। প্রথম চাকরি আপনার অ্যাজ আ আর্ট টিচার হাওড়াতে, যদি ভুল না করে থাকি, তাই সেখানে হাওড়া জেলা স্কুল, হাওড়া জেলা স্কুলে। তারপর সেখান থেকে টেক্সটাইল ডিজাইনার, ঠিক, তারপর শান্তিনিকেতন, তারপর এখন না, মাঝখানটায় আমি ইয়ে ম্যাড্রাসে ছিলাম টেক্সটাইল ডিজাইনিং এ, প্যারিস থেকে ফিরে যাবার আগে কলকাতায় ফিরে এসে ম্যাড্রাসে, তারপর ম্যাড্রাস থেকে আমি দিল্লিতে ছিলাম 15 বছর রাষ্ট্রপতি ভবনের কিউরেটর হিসেবে, তারপর শান্তিনিকেতন। আর আমার যেটা প্রথম শিল্প কাজের মানে স্ফুরণ যেটা বলা যেতে পারে, সেটা হচ্ছে আমি মানে বাংলাদেশে মানে এখন বাংলাদেশ, হ্যাঁ, ইস্ট বেঙ্গলে থাকার সময় থেকেই আমি মাটি দিয়ে মূর্তি করতে পারতাম, কিন্তু সেগুলোকে দাঁড় করাবার মতো তখন হতো না, ওই শুয়ে শুয়ে করতাম, শোয়ানো থাকতো মূর্তিগুলো, মানে নিজের মন থেকেই। ভীষণ অল্প বয়স, 5-6 বছর বয়স আমার তখন। মানে কারো কাছে শিখেছিলেন? না না, কিছু শেখেনি, নিজের মন থেকে, নিজের থেকেই, নিজের থেকেই ন্যাক ছিল। এবং আমি যখনই আমাদের বাড়িতে এরা আসতো, ওই কুমোর যাকে আমরা বলি, যারা ওই মডেলার আর কি, ঠাকুরের মূর্তি যারা করতো, তাদের কাছ থেকে তাদের কাজ দেখতাম, যে ওই ঠাকুরের মূর্তি তৈরি করছে, সেই খড় বাঁধা থেকে শুরু করে তারপর মাটি দিয়ে সেই তৈরি করা, প্রলেপ দেওয়া, তারপর রং দেওয়া, এবং সেই রং দেওয়ার সময় সেই চোখ আঁকা হচ্ছে, হ্যাঁ, গায়ে হলুদ রং দেওয়া হলো দুর্গার মূর্তি, তারপর তার ওই মাটির মধ্যে হয়তো রঙের টুকরো পড়ে থাকতো, সেগুলো কুড়িয়ে নিতাম, সেইগুলো আবার খুব যত্নের সঙ্গে রাখতাম, সেগুলো আবার নিজে কাজে কখনো হয়তো কিছু বানালে সেই রঙগুলো ব্যবহার করতাম। তখন তো খেলার ছলে ওগুলো বানাতেন, তো কখনো আস্তে আস্তে বাবা মাও কি ভেবেছেন বা আপনিও ভেবেছিলেন যে এটাকে প্রফেশন হিসেবে নেবেন? না, কারণ বাবা মা কেউ প্রফেশনালি তাদের শিল্পের সঙ্গে কোনো যোগ ছিল না।